জানাই আলোচনা করছি দু হাজার মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ আলোচনার বিন্দুতে যে রাশিটি রয়েছে রাশিটি কুম্ভ কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব এবং কুম্ভ রাশি যে তিনটি নক্ষত্র আছে সেই নক্ষত্র নিয়েও আমরা কিছু টাউন করব আলোচনা করার চেষ্টা করব আর দেখুন বর্তমান যে পরিস্থিতি ভালো খারাপ মিলিয়েই আছে সব যেমন হাতের নাগালে এটা নয় আবার সব যেন হাতের মধ্যে সেটিগুলো মূল ওভারঅল কন্ডিশন ইম্প্রুভ করবে কিছু কিছু ক্ষেত্রে আর মূলত আমাদের আজকের অনুষ্ঠানে সেটাই প্রেরিক করার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা যদি আমি বলি এমনিতে আপনারা জানেন রাস্তাধিপতি রাশিতে রয়েছে তাদের সাথে চললেও যে হেলথ খুব ভালো আছে সেটি যেমন নয় আবার একদম হয়ে গেছে পলুটে হয়ে গেছে এরকমও নয় বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ক্ষেত্র বেসিক্যালি মধ্যম প্রকৃতির কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা প্রবণ হতে পারে আবার সেই জায়গা থেকে রিকভারি স্টেজও কিন্তু থাকে এমনিতে লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে হেলথের ইস্যু পেস করছেন তারা যাদের সমস্যা বর্তমানে রয়েছে এবং ক্রনিক কোনো ডিজিজে যারা আক্রান্ত তারা কিন্তু ইদানিং দেখছেন একটু প্রাদুর্ভাবটা বেড়েছে এবং মাঝে মাঝে একটু ত্রুটি আসছে একটু বুঝতে পারছেন একটু রিটোরিয়েট করছেন এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছুটা রিকভার মানে কিছুটা রিকভার হবে বিষয়টা কিন্তু যে জায়গাটা হচ্ছে খুব কলসাসলি আমাদের ডিল করতে হবে সেটা হলো যাদের এর আগে ডক্টর বাবুরা অপারেশন করার কথা বলেছেন বাট আপনি বিষয়টি কি টোটালি স্কিপ করেছেন এবং অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে এগোলার চেষ্টা করছেন ডেফিন আপনি উন্নতিও পাচ্ছেন কিন্তু ইদানিং আপনি খেয়াল করলেন না সেই প্রবলেম বা সেই রোগের প্রাদুর্ভাতটা আবার যেন বেড়েছে এক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করুন বিষয়টি পেয়ে নির্মূল করার জন্য আমার মনে হয় সেটা বেটার হবে এবং নির্মূল করার উদ্দেশ্যে যদি অস্ত্রোপচার বা এই ধরনের বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট আসে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা করাকেই অনেকটা বেটার হবে বা আপনার জন্য একটা পজিটিভিটি সেই জায়গাটা বহন করে নিয়ে আসবে সেটা করা যায় আমার মনে হচ্ছে সেটা করাটাই অনেকটা বেটার হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে রাশির ক্ষেত্রে তিনটি নক্ষত্র আপনারা জানেন প্রথম নক্ষত্রটি হচ্ছে ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের হেলথ ম্যাসিভ নেগেটিভ দেখছি না ধনিষ্ঠার একটাই প্রবলেম ক্রনিক ডিজিজ নিয়ে সেটি একটু নাড়াচাড়া দিতে পারে যেটির প্রভাবে আপনি হয়তো খুব কমফোর্টেবল ফিল নাও করতে পারেন দ্বিতীয় যে প্রবলেমটা সেটি হচ্ছে নিশ্চিতভাবেই ভাবে শত শতভিশার এই যে রোগ ব্যাধি এটা সহজে শত শতভিশা নক্ষত্রে আছে আপনাদের কিন্তু আপনারা দেখবেন যে চন্দ্রের সাথে যদি রাহুও থাকে কেতুও থাকে আদার্স কোন প্ল্যানেট শতভিশাতে থাকে তাহলে রোগের যে জায়গাটা এবং বিশেষ করে যদি রোগ রোগকারক গ্রহ ষষ্ঠে বসে থাকে এবং সেই রাশিটি যদি কুম্ভ হয় এবং শতভা হয় তাহলে কোথাও যেন কি রোগ যেন ফাট হয়ে লং টাইম এক্ষেত্রে বিভিন্ন ডায়েট বিভিন্ন রকম আদার্স পদ্ধতি এগুলো অনুসরণ করলে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায় বা আমি মনে করি অনেক অংশে বেটার রেজাল্ট পাওয়া যায় এখন প্রশ্ন হলো তাহলে শতভিসার এখন হেলথের জায়গাটা নিয়ে আমার কি প্রেডিকশন আমার প্রেডিকশন এটাই যে কিছু হেলথ রিলেটেড ইস্যুস থাকলেও প্যাটারিটি কিছু দেখছি না সো এই দিক থেকে একটু চিন্তা ও অবস্থায় থাকতে পারে যাদের ক্রনিক কোনো প্রবলেম আছে দীর্ঘদিন ধরে ঔষধপত্র ইত্যাদি সেবন করছেন বাট নো রেজাল্ট তাদের ক্ষেত্রে হয়তো একটু সহায়তা সুবিধাজনক জায়গা তৈরি হতে পারে কোল্ড অ্যালার্জির প্রবণতা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অল্টারনেটিভ মেডিসিনের সহযোগিতা নেওয়া উচিত আচ্ছা এর পরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রবদ নক্ষত্রের এবং সেক্ষেত্রে দেখুন ডিটোরিয়েশন দেখছি না তবে শনি ছ তারিখে প্রবেশ করবে আপনার নক্ষত্রে একটু মেন্টাল দিতে পারে একটু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ ঠিক আছে আর মেন্টাল ইস্যু কমবে তিন নক্ষত্রের ক্ষেত্রেই থাকবে হ্যাঁ এটা বলা যেতে পারে পূর্ব ভাদ্রবদল ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে থাকতে পারে তো যেখানে বেশি পরিমাণে থাকবে আমরা কি করবো হাত পাগুপিয়ে বসে থাকবো একদমই আমরা যেটা করব মেডিটেশন করব করুন না প্রত্যেক দিন মেডিটেশন করুন দেখবেন ভালো কিছু কিছু হ্যাবিট আপনার মনে হতে পারে না আমি অত্যাচিক বিজ্ঞান মনস্ক মেডিটেশন কিন্তু বিজ্ঞান থেকে বাইরে নয় এগুলো তো অতি প্রাকৃতিক বিষয় আমার মনে হয় করা উচিত নিজের মন সংযোগ করবেন এতে ক্ষতি অন্তত আপনি যদি মন্ত্র জপ করতে নিরাবোধ করেন ঠিক আছে আপনি শুধু মেডিটেশন করুন একটা সময় দেখবেন আপনার মন্ত্র জব করার ইচ্ছা পোষণ হবে যদি কোনোদিন হয় করবেন যদি কোনোদিন না হয় করবেন না একটা দুটো দিন ভেজ খেতে পারেন স্যাটারডে আমি বলি অবশ্যই যদি কুম্ভ রাশি হয়ে থাকে দিন খেতে পারেন। দেখুন ভেজ খাওয়া নেগেটিভ বা ভেজ খাওয়া বিজ্ঞান সংক্রান্ত নয় এই ধরনের কোনো কন্ট্রাডিকশানে আমি যাব তবে একটা দিন যদি সপ্তাহে আমরা ভেজ খাই তাতে ক্ষতি হবে কি কিছু আমার তো মনে হয় না তো যদি সম্ভব হয় সেটা করতে পারে আর আর একটা জিনিস আমি বলবো সেটি হলো যাদের সাড়ে সাতই নিয়ে একটু ভয় রাখতে একটু মাঝে মাঝে মনে হচ্ছে একটু উনিশ বিশ ফলাফল পাচ্ছি তারা কিন্তু একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করা বিশেষত এটি একটা পজিটিভ দিক যদি সম্ভব হয় আপনার পক্ষে সেটা করুন আমার মনে হয় না খারাপ আচ্ছা এই বিষয়টা বোঝাতে পারলাম এবার চলুন আমরা মুখ করি মনিটারিং মানিটারি ম্যাটার নিয়ে সত্যি কথা বলতে কি কোনের জায়গাটা এখন একটু অনুস বেশি আছে কোন সময় খুব ভালো চলছে বিরিয়ানির পয়সা জুটে যাচ্ছে কোন সময় কোন সময় ডাল হাতের পয়সাটাও জুটছে না এমন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে কুম্ভ চলছে তবে যেহেতু দ্বিতীয় প্রতি তৃতীয় দ্বিতীয় ভাবে রবি রাবর গ্রহণযোগ ইত্যাদি ইত্যাদি কম্বিনেশন আমরা পাবো তো এই প্রেডিকশনটা আমরা ডেফিনেটলি রাখতে পারি যে এই মাসে মানিটারি বিষয়ে প্রভূত পরিমানে ডেভেলপমেন্ট বা অতিরিক্ত মাত্রায় পজিটিভিটি হয়তো তৈরি হবে না বাট যে জায়গাটা তৈরি হতে পারে যে জায়গাটা তৈরি হওয়ার অবকাশ রয়েছে সেটি হলো আপনাদের কিছু সোর্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ মানে ইনকাম করেন আপনি দীর্ঘদিন ধরে বাট আপনার কিছু এক্সট্রা সোর্স দরকার অনেক সময় হয় কি আপনি হয়তো একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন হচ্ছে মোটামুটি যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে বাট আপনার লাইবিলিটি অনেক বেশি তো দেখুন লাইবিলিটি যখন বেশি হবে আমাদের কি করতে হবে আমাদের অ্যাটাচমেন্টকে বাড়াতে হবে ওই আনাদারও আপনার হয়তো ওয়াইফ আছেন পার্টনার আছেন তিনি খুব সহযোগিতামূলক মানসিকতা রাখেন তাহলে তাকে দিয়ে তিনি যদি রাজি হন তার কাছে অনুমতি নিয়ে ডেফিনেটলি তাহলে একটা ব্যবসা শুরু করা যেতে এবার ব্যবসা যখন শুরু করবেন খুব কন্ট্রাডিকশান আপনাদের খুব ভালো করে বুঝবেন আপনারা করেন কি আপনার চাকরি আছে আপনি আপনার ওয়াইফের নামে একটা বিজনেস করবেন কিন্তু আপনি আপনার জন্ম ছক দেখাবেন দেখিয়ে নির্বাচন করবেন এবার ধরুন অনেক বিচার বিশ্লেষণ করার পর একজন তিনি আপনাকে পরামর্শ দিলেন যে আপনি করুন হোটেল রেস্টুরেন্ট পাস্টফুড জাতীয় কোনো বিজনেস করুন এবার আপনার ওয়াইফের বার্থচ্যাটে দেখান সেই ধরনের কোনো বিজনেস পারে নয় দেখুন এখানে দুটো বিষয় নিউজ করা বিজনেস করছে আপনার ওয়াই আপনি অ্যাজ অ্যান এমপ্লয় কাজ করছেন অ্যাজ অ্যান অ্যাডভাইজার কাজ করছেন ঠিক আছে কিন্তু এখানে দুজনের উপরই ডিপেন্ড করতে না যে বিজনেসটা কতটা ভালো দিকে যেতে পারে লাইন অফ ওয়ার্ক সিলেকশনের ক্ষেত্রে লাইন অফ ট্রেড সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই দুজনের জন্মছক বিচার বিশ্লেষণ করে তারপরে এগুলো উচিত বলে আমার মনে হয় আদারওয়াইজ ওয়াইফ ছাড়া বা হাজবেন্ড ছাড়া একদম নেয়ারেস্ট মানুষ ছাড়া অন্য পার্টনারে কিন্তু এই সময় বিজনেস করা যাবে না সেটি শুভ হবে না যারা দূরে আছেন দূরের সাথে বিজনেস করছেন মোটামুটি ঠিক আছে যারা বিজনেস করছেন কসমেটিক্সের সাথে পজিটিভ তত ফিসার বিজনেসের জায়গাটা একটু ফ্লারিশ করবে বলে মনে এবং ফ্লারিশ করবে কিন্তু নক্ষত্র হিসেবে পূর্ব বদল তবে পূর্ব ভাদ্র বদল ফ্লারিশ যে ভাবটা সেটা স্লো মুভমেন্ট হতে অনেকে ধরতেই পারবেন না যে ফ্লারিশ হচ্ছে তবে হিসেব মিলিয়ে দেখবেন পনেরোই মার্চ এর হিসেব কি আছে আর পনেরোই এপ্রিলের হিসেব কি আছে তার মধ্যে দেখবেন একটা ডিফারেন্স আছে হয়তো কম হয়তো ক্ষুদ্র এর আগে হলো কি যে এতটাই লোন হয়ে গেছে আপনার একটা ফ্ল্যাট আছে আপনার ফ্ল্যাটটা হয়তো বর্গে দিয়ে আপনি লোন নিয়েছিলেন আপনি হয়তো এখন গৃহ ছাড়া করেছেন দেখো এটি ডেফিনেটলি একটা ভালো বিষয় নয় কারণ আপনি সম্মানে আপনার কেম আছে আর পঙ্গ রাশি কিন্তু অন্তত নিজের পার্সোনালিজটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন অ্যাজ আই নো যতটা আমি বুঝি এরা কয়ও কিন্তু আপনার প্রশ্ন যদি হয় যে কোরের কতটা সাকসেস পাচ্ছে উচ্ছিন্ত তো সেই প্রশ্নের উত্তর ডেফিনেটলি আপনার ভোটচার দিতে পারবে ট্রানজিট ওল যেটা বলা যেতে পারে যাদের এই ধরনের সমস্যা আছে এবং খুব চিন্তা হচ্ছে বাড়িটা চলে যাবে পথে চলে আসবো না আমি মনে করুন এতটা নেগেটিভ কম্বিনেশন আপনার নয় পয়লা এপ্রিল থেকে এই জায়গাটা কিছুটা রিকভার হবে বলে আমি মনে করি তবে পয়লা এপ্রিল পর্যন্ত একটা কথা আমাকে আপনাদের দিতে হবে কি কথা সেটি হলো দুর্ঘটনা প্রবণ জায়গাগুলোকে এড়িয়ে চলতে হবে ঠিক আছে আমি জানি আপনি এড়িয়ে চলেন বাট আরেকটু বেশি এড়িয়ে চলবেন একদমই টেনশন না নিয়ে চলাফেরা করবেন এবং ডেফিনেটলি যে জায়গাগুলোতে সাধারণত সমস্যা আছে সেই জায়গাগুলোকে চেষ্টা করুন একটু এড়িয়ে চলার আমি মনে করি এটা খুব খারাপ হবে না এর পরের যে কম্বিনেশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এটা ভাবেই কুম্ভ রাশির জাতিকাদের আমি মনে করি বনিষ্ঠার কিছুটা হবে পূর্ব খাদ্রপদর তেমন স্ট্রং কিছু দেখছি না ইভেন শতভিশার এই ধরনের মিলিয়ে করে প্রকৃতির হচ্ছে শতভিশার ক্ষেত্রেও কিন্তু একটা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট এই ধরনের বিষয়বস্তু কিন্তু আমি এক্সপেক্ট করছি না প্রশ্ন হলো আপনাদের যারা এডুকেশনে আছেন পড়াশোনা করছেন বিভিন্ন রকম নিয়ে পড়াশোনা করেন তবে তার মধ্যেও কিছু কমন বিষয় আছে টেকনিক্যাল একটা ফিল্ড বা একটা পার একটা অ্যাকাউন্টস রিলেটেড পার্ট আছে একটা নর্মাল তো আমি যদি টেকনিক্যাল ফিল্ড নিয়ে আলোচনা করি আমি মনে করি টেকনিক্যাল ফিল্ডে যাওয়ার প্রবণতাটা কিন্তু একটু বাড়ে এবং এই সময় কিছু সিলেকশন হওয়া কিছু এক্সামিনেশন দেওয়া আমি যদিও জানি না সময় এক্সামিনেশন হয় কি না লাইক পলিটেকনিকে যেটা আগে হতো যে সম্ভবত এখন থেকে হয় না এই বছর থেকে যতটা শুনেছিলাম তো এই ধরনের কিছু এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেস প্রাপ্তি সাকসেস রেট আমার মনে হয় পারবে এবং অ্যাজ এ রেজাল্ট আমি কিন্তু বাস্তবিক অর্থ আজকে মনে করি যে আপনাদের গ্রো বা অপরচুনিটি সেটা কিন্তু বাড়তে চলেছে টেকনিক্যাল তবে মেডিকেল ফিল্ডে মডিও কর পরিস্থিতি থাকছে মেডিকেল ফিল্ডে যারা আছে তাদের কিন্তু ডিস্টারবেন্সও আছে বেশ কয়েকটি ক্ষেত্রে এবং মেডিকেল ফিল্ডে যারা আছেন তারা কিন্তু একটা বিষয়ে খুব কনসাসলি ডিল করতে হবে সেটি হচ্ছে আপনার যে গ্রোথ আপনার যে অপরচুনিটি সেটি ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা অলরেডি ইনভলভ রয়েছেন লাইক আপনি বিএস করছেন আপনি এমডির জন্য নিচ্ছেন এস এ ডক্টর সো আই স্ট্রংলি বিলিভ এই ধরনের ক্ষেত্রে অনেকটা বাড়বে এবার যারা একদম প্রেশার নিউ কভার তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রেশারের জায়গা দেখছি এমনি তো আমাদের এক্সামিনেশন আছে ভেরি রিসেন্ট টাইমে

আপনি যতটা চাচ্ছেন ডেভেলপ করতে বারংবার আপনি প্রচুর পরিশ্রম দিচ্ছেন প্রচুর সময় দিচ্ছেন বাট প্রবলেমটা কি হচ্ছে আপনার ওয়েন্টারের সাথে আপনার বনে না আপনার ওয়েন্টারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে না নানা রকমের জটিলতা বারংবার ইস আপনি ট্রাই করেছেন ওয়েন্টারের সাথে সম্পর্ক ভালো রাখার আপনি ট্রাই করেছেন তাকে যত্ন করার তার বর্ততা স্বীকার করার নিয়ে যেটা কুমুকু একদমই চায় বাট অল দাও ইউ নিড এখন প্রশ্ন হচ্ছে তারপরেও তো জায়গাটা ঠিক হলো না হয়নি তাই না এখন কি করা যেতে পারে আমি মনে করি যে এখনই আপনার এই যে জায়গাটা হবে না বাট তবুও আপনি কন্টিনিউ করুন একটু টাইম দেবে একটু সময় দিন দেখবেন ঠিক হয়ে যাবে পরিস্থিতি একটু টাইম দিন একটু সময় দিন খুব খারাপ পরিস্থিতি হবে বলে অন্তত আমি মনে করছি না আমি যেটা ব্লিড করছি কি বলুন তো সেটি হচ্ছে আপনাদের এই এতগুলো বিষয় কিছু বলে তার মধ্যে অনেক বিষয় আছে একাডেমিক রিলেটেড বিষয় আছে তার মধ্যে অনেক বিষয় আছে যার মধ্যে পার্সোনাল রিলেশনশিপ ওটাও একটু প্রবলেম সব মিলিয়ে একটু ঘেটে আছে বিষয়টা একটু টাইম দিন ঠিক হবে এপ্রিল অনওয়ার্স টাইম একটু পজিটিভিটি এক্সপেক্ট করছে কুম্ভের আচ্ছা কুম্ভের রিলেশনশিপ বলিষ্ঠার জন্য ভালো নয় শত বিশাল সাম হাও একটু বেটার পূর্ব ভাদ্রপদর জন্য কিন্তু খুব বেটার এক্সপেক্ট করছি না পূর্ব ভাদ্রপদর অক্ষর যাদব জাতিকাদের রিলেশনশিপ বা ধর্মের বিষয়বস্তু একটু প্রেসারে থাকতে পারে বলে মনে হচ্ছে সো হোয়াট উই হ্যাভ টু ডু উই হ্যাভ টু কন্ট্রোল উই হ্যাভ টু ম্যানেজ অল দ্য থিংস রাইট এটা আমরা ম্যানেজ করার চেষ্টা করব কন্ট্রোল করার চেষ্টা করব ওইদের পরের বিষয়টা নিয়ে চলুন আমরা একটু আলোচনা করে নিই এবং সেটি হচ্ছে কর্মজীবন ওয়েদার কর্মজীবনে তিনটে পার্ট সেল প্রফেশন সার্ভিস বিজনেস সার্ভিস হ্যাঁ আগে বলি সার্ভিসের জায়গাটা আমার মনে হয় বেটার যাবে একটু কিছু শত্রুতা তৈরি করার চেষ্টা করলেন শত্রু এবার বার্তা পাবে রবি নীতি আছে রাহুর সাথে যুক্ত গ্রহণযোগ তৈরি করলেও আলটিমেটলি কিছুটা ফ্লারিশের জায়গা দেখছি একদম নেগেটিভ একদমই এক্সপেক্ট করছি না উপরন্ত বিজনেস একটু বেটার দিকে যাবে সেই এক্সপেকটেশন থাকছে কারণ কিছু অর্থ আসতে পারে তবে যা কিছু প্রাপ্তি যা কিছু হবে স্লো মুভমেন্টে হবে ধীরে ধীরে হবে এটা কিন্তু বাধা রাখতে হবে বাট উই উইল আমরা অবশ্যই তৈরি করতে পারবো উই উইল ডেফিনেটলি গেট আর উই উইল ডেফিনেটলি ক্রাক আর একটা কথা বলি এমনিতে পার্টনারে বিজনেস করো আমি বাধা দেবো না তবে এটুকু বলি রিলেটিভের মধ্যে পার্টনারশিপ করবে এটা একটু সমস্যা সব রাশির ক্ষেত্রেই আমি বলি এবং পৃথিবীর সমস্ত মানুষের ক্ষেত্রেই বলি কুম্ভের ক্ষেত্রে একটু স্পেশালি বলব বিশেষ করে সদরুইস ডোট ডু বিজনেস উইথ রিলেটিভ ডোন কথাটা মাথায় রাখবে আর একটা কথা আমি বলে রাখি আর সেটি ডেফিনেটলি কুম্ভেরই বিজনেস মোট অনেকে টাকা পয়সা আটকে আছে এবং খুব প্রেশার ক্রিয়েট করে টাকা দেওয়ার চেষ্টা করছেন অতিরিক্ত প্রেসার করে কিন্তু বিষয়টা ভালো দিকে যাবে না যতটা সম্ভব বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করুন ম্যানেজ করা যায় কিনা সার্ভিসের ক্ষেত্রে ভিসার সার্ভিসের জায়গাটা একটু বেটার থাকবে নতুন কিছু প্রাপ্তি নতুন কিছু অ্যাওয়ার্ড প্রাপ্তি নতুন কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস এগুলো পাবেন এমনিতে পলিটিক্স প্রচুর পরিমাণে আছে তো থাপ নিয়ে সমস্যা হবে কিন্তু ধ্বনিষ্ঠান হরিশটা অশরীর জিনিসগুলো সহ্য করতে পারে তো ঠিক আছে আপনি একটু অ্যাভয়েড করে চলবেন আদারওয়াইজ আর কি বা করার আর একটা কথা আপনাদের বলি সেটি নিশ্চিতভাবেই যে নক্ষত্রটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে আপনার নক্ষত্র যদি হয়ে থাকে নিশ্চিতভাবেই আর পূর্ব পদ কিছুটা বেনিফিটের জায়গা তৈরির মতো অবকাশ দেখতে পাচ্ছি একটু টাইম দিলে এই জায়গাটা আরেকটু একটু করা যাবে বলে আমি মনে করি এবং সেই সময় বা সেই সময় আপনাকে অবশ্যই দিতে হবে সেটা চেষ্টা করুন আমার মনে হয় না খুব খারাপ দিকে যাবে খুব খারাপ পরিস্থিতি আচ্ছা পরের নক্ষত্রের জায়গা খুবই ভুল এবং প্রথম নক্ষত্রের অনিষ্ঠান দ্বিতীয় হচ্ছে পূর্ব ভাদ্রপদ প্রফেশনের জায়গাটা ভালো নয় বিষয়ের কিছু রিলেশনশিপ খারাপ প্রফেশনকে কেন্দ্র করে তো সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এমনিতে খুব যে খারাপ পরিস্থিতিতে আছেন শত সেটা নয় তবে সেল প্রফেশনের ক্ষেত্রে অগ্রগতিটা না করছে না জাস্ট ওই জীবন চলছে মানে একদম ডেলি দুটি নয় গেছে সকালে উঠছি খাওয়া দাওয়া করছি সেল প্রফেশন করছি কমাচ্ছি সো কমন রুটিন হয়ে গেছে নো আপলিপমেন্ট নো ডেভেলপমেন্ট জাস্ট গতানুগতিকভাবে চলছে এবং এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি একটু টাইম দিলে পজিটিভিটিও আমরা পেতে পারি বিবাহ সংক্রান্ত বিষয়ে কুম্ভের একটি যোগাযোগ বাড়বে তবে এই যোগাযোগ কিন্তু লোকচক্ষুর অগচরে হবে না সকলে মিলেই হবে লাভ ম্যারেজের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির পরিস্থিতি থাকছে একটু পজিটিভিটি পয়লা এপ্রিল থেকে এক্সপেক্ট করা যেতে পারে আজকের অনুষ্ঠান মূলত এই সংক্রান্ত বিষয় নিয়ে ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারে কমেন্টের মাধ্যমে আর প্রচুর প্রচুর ভালো থাকতে হবে অনেক ভালো থাকবেন আপনারা শেষ আজকে এখানে জয় শ্রী গণেশ